দেওয়ার পরে আমাদের অবসর কল্যাণ ভাতা এবং কল্যাণ ট্রাস্ট থেকে আমরা অতিরিক্ত 4% কেড়ে নিচ্ছি, যেটা আমাদের কাছে মনে হচ্ছে নির্যাতন। কারণ 5% প্রবৃত্তি ভাতা দিয়ে যদি আবার 60% কর্তন করে, সেক্ষেত্রে আমাদের খুব কষ্ট লাগছে এবং দুঃখ লাগছে। সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আপাতত এই প্রজ্ঞাপন প্রত্যাহারের জন্য সরকার, আমাদের কাছে আসলে মনে হচ্ছে এটা হচ্ছে একটা শুভঙ্করের একটা ফাঁকি, সেজন্য আমাদের যেটা ছিল যাতে কেটে না নেওয়া হয়, এই দাবিটা আমাদের সকলের দাবি, আমরা সেজন্য আজকে সবাই সম্মিলিত হয়েছি। এই অতিরিক্ত 4% কর্তনের যে প্রজ্ঞাপন, এটা বাতিল করে দিবে ইনশাল্লাহ, এবং যদি বাতিল না হয় তাহলে আমরা তীব্র আন্দোলনে যেতে বাধ্য হবে।